শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অতঃপর আত্মসমর্পণ করতে যাচ্ছেন মাসুদ, পাংশির উপত্যকাকে তালেবান বাহিনীর হাতে তুলে দেওয়ার কথা ভাবছেন তিনি। তালিবানের উদ্দেশ্যে জাতিসংঘে যে বার্তা দিল ভারত। ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং শিক্ষাবিদদের প্রতি তালেবানের অনুরোধ। পাংশিরে আরও তিনটি এলাকা দখলে নিল তালেবান। কাবুলের হাসপাতাল বন্ধের ঘোষণা নরওয়ে সেনাবাহিনীর। সেনা প্রত্যাহার পেছাতে চাপে বাইডেন, সিআইএ প্রধানের সঙ্গে তালেবানের গোপন বৈঠক, যেসব আলোচনা হলো জানাবো আজকের ভিডিওতে। কোনো বিমান ছিনতাই হয়নি, সব ফিরে এসেছে, ইউক্রেনের স্বীকারোক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পাংশির উপত্যকাকে তালিবান বাহিনীর হাতে তুলে দেওয়ার কথা ভাবছেন আহমেদ মাসুদ, আর এর মাধ্যমে পুরো আফগানিস্তানের উপর তালিবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। যুদ্ধ করার মতো সম্পদের অভাব এবং আন্তর্জাতিক সমর্থন না থাকায় তিনি তালিবানের সাথে নিষ্পত্তিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। টেলিগ্রাফের উদ্ধৃতি দিয়ে বেশ কয়েকটি পত্রিকা এই খবর প্রকাশ করেছে। আফগান মুজাহিদ আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ এবং সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির প্রথম ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ মাসুদ কৌশলগত গুরুত্বপূর্ণ পাংশিরে তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আফগানিস্তানের 34টি প্রদেশের মধ্যে কেবল এই প্রদেশই ছিল তালিবানের নিয়ন্ত্রণের বাইরে। এখন সালেহ এবং মাসুদ আত্মসমর্পণ করলে পুরো আফগানিস্তানের উপর তালিবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে পারে। উল্লেখ্য, সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানে অভিযান চালিয়েছিল তখনও পাংশির ছিল তাদের নিয়ন্ত্রণের বাইরে। এছাড়া 1990-এর দশকে তালেবান যখন ক্ষমতায় ছিল তখন এই এলাকার উপর তারা কর্তৃত্ব স্থাপন করতে পারেনি। জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিশেষ বৈঠকে আফগানিস্তান পরিস্থিতি উত্থাপন করেছে ভারত। ভারতের পক্ষ থেকে পরোক্ষভাবে তালিবানকে বার্তা দেওয়া হয় ওই বৈঠকে। ভারত আশা করছে যে আফগানিস্তান প্রতিবেশী দেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠবে না। আশা করা যাচ্ছে আফগানের মাটি ব্যবহার করে প্রতিবেশী দেশে হামলা চালাবে না লস্কর এ তৈয়বা, জৈশ ই মোহাম্মদের মতো জঙ্গি সংগঠনগুলো। খবরে বলা হয়, মঙ্গলবার ভারত জানিয়েছে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ইন্দ্রা মানি প্যান্ডে বলেছেন, আফগানিস্তান একটি কবরে পরিণত হয়েছে, পুরো দেশটিতে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে, দেশটির সবাই এখন খুবই উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে, এখন দেশটিতে সহিংসতা এবং মৌলিক অধিকার নিয়ে শঙ্কিত আফগান জনগণ। গত পথ কাবুলে দখল করেছে তালিবান যোদ্ধারা, এরপর থেকেই দেশটিতে এ নিয়ে আন্তর্জাতিক বিশ্বে নানা ধরনের আলোচনা এবং সমালোচনা হচ্ছে। আফগানিস্তানে তালিবান গোষ্ঠীও পুনরায় ক্ষমতায় আসায় বিষয়টি বিশেষ চিন্তায় ফেলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ইতিমধ্যে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে আফগানিস্তান এবং তালিবান ইস্যুতে কথা বলেছেন। আফগানিস্তানের ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং শিক্ষাবিদদের প্রতি দেশ ছেড়ে না যাওয়ার অনুরোধ করেছে তালিবান। মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে এই অনুরোধ করেন তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদিন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আফগানবাসীকে দেশ ছেড়ে যাওয়ার উস্কানি দেওয়া বন্ধ করতে হবে, তারা যেন দেশ ছেড়ে চলে যাওয়াটা বন্ধ করেন। যুক্তরাষ্ট্র যেন আফগানিস্তানের ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং শিক্ষাবিদ সহ দক্ষ মানুষগুলোকে দেশ ছেড়ে যেতে উস্কানি না দেয়। তালেবানের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রকে ফিরতে হবে নির্ধারিত দিনেই। পাংশের বিদ্রোহীদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন, তারা যাতে প্রতিরোধ বন্ধ করে এবং তাদের অর্থাৎ তালিবানের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, কেননা আমাদের লক্ষ্য এক এবং ফলে আপনারা কাবুলে ফিরে আসুন, ভয় পাবেন না, যুদ্ধ বন্ধ করুন। পাংশির উপত্যকার কাছে অবস্থান নিয়ে নিল তালিবান। তার আগে তারা উত্তর আফগানিস্তানের তিনটি জেলা স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। তালিবানের এক মুখপাত্র জানিয়েছে, সোমবার আর কোনো লড়াইয়ের খবর এখন পর্যন্ত আসেনি। তিনটি জেলা বানু, দেহ, সালে, পুলি, হেসান স্থানীয় মিলিশিয়া বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তালিবান। গত 15 আগস্ট কাবুল দখল করার পর এই প্রথম তালিবানের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলো, কিন্তু তাদের প্রতিরোধ ভেঙে তালিবান এলাকাগুলো পুনরায় দখলে নেয়। প্রয়াত মুজাহিদিন কমান্ডার আহমেদ শাহ মাসুদের এলাকা হল পাংশির।
প্রথমে সোভিয়েত ইউনিয়নের উপর তার যুদ্ধ হয়েছিল বা তালিবান আক্রমণ করেও পাংশিল দখল করতে পারেনি। এখন তার ছেলে বা বাবার অনুগত বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন তিনি। আফগান সেনার একটা অংশ তার সঙ্গে যোগ দিয়েছেন। তিনি জানিয়েছেন তালিবান বাহিনী আক্রমণ করলে তা প্রতিরোধ করা হবে। বেশ কয়েক হাজার তালিবান ফৌজ এখানে এসেছে, ফলে এবার লড়াই হবে বেশ কঠিন। তালিবান জানিয়েছে তারা পাংশির গিরে ফেলেছে। তালিবান বাহিনী পাংশির দখল করতে পারবে কিনা অতীতের পুনরাবৃত্তি হবে তা এখন দেখার বিষয়। আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে থাকা ফিল্ড হাসপাতাল বন্ধের ঘোষণা দিয়েছে নরওয়ে সেনাবাহিনী। আগামী 31 আগস্টের মধ্যে এটি বন্ধ করে দেওয়া হবে। কারণ হিসেবে বলা হয়েছে খারাপ নিরাপত্তা পরিস্থিতির কারণেই হাসপাতালটি বন্ধ করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বিবিসি। এই হাসপাতালটি ন্যাটো বাহিনীর সেবার জন্যই খোলা হয়েছিল, তবে এবছরও এটি বন্ধ করে দিতে হচ্ছে। আগামী 31 আগস্টের মধ্যে মার্কিন বাহিনী প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই অনুযায়ী পেন্টাগন জানিয়েছে তারা ডেডলাইনের মধ্যেই নিজেদের সেনা সরিয়ে নেবে। অবশ্য এর আগে তালেবান বিদেশি সেনাদের ডেডলাইনের মধ্যে সরিয়ে নিতে হুঁশিয়ারি দিয়েছেন। আফগানিস্তান থেকে বিদেশি সেনা 31 আগস্টের মধ্যে প্রত্যাহারের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, যুক্তরাষ্ট্র সেই সময়সীমার মধ্যেই তাদের উদ্ধার অভিযান শেষ করতে চায়। এই সময়সীমা আরও বাড়ানোর জন্য বিভিন্ন দেশ যে আহ্বান জানাচ্ছে তাতে এখনও সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র। পেন্টাগনের কর্মকর্তা বলছেন আগের পরিকল্পনায় কোনো রদবদলের সময় এখনও আসেনি, কিন্তু আজ মঙ্গলবার G7 দেশগুলোর যে ভার্চুয়াল শীর্ষ সম্মেলন হওয়ার কথা, সেখানে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি এই সময়সীমা বাড়িয়ে মার্কিন সৈন্যরা যেন আরও কিছুদিন কাবুল বিমানবন্দরে থাকে সেজন্য চাপ দেবে। তবে তালিবান এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছে যে বিদেশি সৈন্যদের অবস্থানের সময়সীমা বাড়ানো হলে সেটি হবে চুক্তির স্পষ্ট লঙ্ঘন। রয়টার্স বার্তা সংস্থাকে জানিয়েছে মার্কিন সৈন্যদের অবস্থানের সময়সীমা বাড়ানো হবে কিনা আগামী 24 ঘন্টার মধ্যেই সে ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেন সিদ্ধান্ত নেবেন। পেন্টাগনের একজন কর্মকর্তা বলেছেন তারা যাতে সময় হাতে রেখে প্রস্তুতি নিতে পারেন সেভাবেই সিদ্ধান্তটি নেওয়া হবে। কাবুল বিমানবন্দরে এখনও প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছে, যারা আফগানিস্তান ছাড়ার জন্য মরিয়া। হোয়াইট হাউসের হিসেব অনুযায়ী এই পর্যন্ত যুক্তরাষ্ট্র কাবুল থেকে 48,000 মানুষকে আকাশপথে উদ্ধারে সহায়তা করেছে। তালেবান বিদ্যুৎ গুলিতে আফগানিস্তানের বেশিরভাগ অঞ্চল তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার পরই এই উদ্ধার অভিযান শুরু হয়। কেবল আফগানিস্তানের পাংশির উপত্যকায় অঞ্চলটি এখনও তালেবানের নিয়ন্ত্রণের বাইরে রয়ে গেছে। সেখানে তালেবান বিরোধী একটি বাহিনী প্রতিরোধ লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছে। এদিকে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন পোস্টের পত্রিকায় একটি খবরে দাবি করা হচ্ছে CIA পরিচালক উইলিয়াম বার্নস গতকাল সোমবার কাবুলে তালিবান নেতা আব্দুল গনি বারাদারের সঙ্গে গোপন করেছেন। অবশেষে বিমান ছিনতাই হওয়ার খবর অস্বীকার করেছে ইউক্রেন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উলেখ নিকোলেস্কো আজ বলেছেন আফগানিস্তান থেকে ইউক্রেনের একটি বিমান ছিনতাইয়ের পর তা ইরান নিয়ে যাওয়ার যে খবর বের হয়েছিল তা সঠিক নয়, কারণ আফগানিস্তান থেকে ইউক্রেনের নাগরিকদের ফিরিয়ে আনতে যেসব বিমান কাবুলে পাঠানো হয়েছিল সেগুলো কিয়েভে ফিরে এসেছে, একটি বিমানেরও কোনো ক্ষতি হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন ইউক্রেনের কোনো বিমান কাবুল বা অন্য কোথাও ছিনতাই হয়নি। গণমাধ্যম এই সংক্রান্ত যে খবর প্রচার করেছে তা ভিত্তিহীন। এর আগে ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন দাবি করেছিলেন একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি আফগানিস্তান থেকে ইউক্রেনের একটি বিমান ছিনতাই করে ইরানে নিয়ে গেছে। এই খবর প্রকাশিত হওয়ার পর ইরান বিমান ছিনতাই হওয়ার দাবি নাকচ করে দেয়। ইউক্রেনের একটি বিমান গতকাল কাবুল থেকে মাশহাদে অবতরণ করেছিল। মাশহাদ থেকে জ্বালানি নিয়ে বিমানটি কিয়েভে চলে গেছে। রাত 9:50 ইউক্রেন কিয়েভ বিমানবন্দরে বিমানটি অবতরণ করার প্রমাণও ইরানের কাছে রয়েছে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়ে সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।